17 জন ডেলিভারি ড্রাইভারকে আটক করেছে ইমিগ্রেশন অফিসার এবং খবরে বলা হয়েছে তারা অবৈধভাবে এই কাজটি করছিলেন। এটি খবর প্রকাশ করা হয়েছে 9 অক্টোবর এবং তাদেরকে ধরা হয়েছে ব্রিস্টলের নিউ স্টেডিয়াম রোড এলাকা থেকে, যেটি সিটি কারাভান সাইট নামেও পরিচিত। ওখান থেকে 17 জনকে আটক করা হয়েছে। 17 জনের মধ্যে 14 জন তাদের ভিসা ওভারস্টেয়ার হয়ে গিয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা যুক্তরাজ্যে থেকে ডেলিভারির কাজ করছিলেন। তাদের মধ্যে 2 জন তারা ভিসার শর্ত লঙ্ঘন করেছেন, আর অন্য 2 জন তারা ইমিগ্রেশন বেইলের মানে জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এই কারণে এই 17 জনকে আটক করা হয়েছে। তবে 17 জনকে আটক করা হলেও তাদের মধ্য থেকে 13 জনকে ডিটেন করে এবং তাদেরকে দেশে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে বাকি 4 জনকে জামিনে মুক্তি দেওয়া হলেও তাদেরকে প্রতিনিয়ত মানে রেগুলার বেসিসে তাদেরকে হোম অফিসে রিপোর্ট করতে হবে। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডাইরেক্টর বলেছেন এর মাধ্যমে একটি মেসেজ দেয়া হচ্ছে যারা ইমিগ্রেশন আইন লঙ্ঘন করবেন এবং যাদের কাজের কোনো অনুমতি নেই, তারা যদি কাজ করতে চান তাদেরকে এভাবে ধরে নিজ দেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে আপনারা জানেন ইভেথ কুপার, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সেক্রেটারি, তিনিও দায়িত্ব নেওয়ার পর বলেছেন যারা অবৈধভাবে যুক্তরাজ্যে কাজ করবে সেটি কোনোভাবেই এই সরকার মেনে নিবে না। এদিকে আপনারা জানেন এরই মধ্যে অবৈধ যারা কর্মী রয়েছেন, যারা যুক্তরাজ্যে স্ট্যাটাস না থাকা সত্ত্বেও বা যাদের কাজের অনুমতি নেই তারা কাজ করছেন, সেটি ধরার জন্য বিশেষ করে 2টি সেক্টরে, একটি হচ্ছে সেলুন, অন্যটি হচ্ছে কার ওয়াশ, তারা ঘোষণা দিয়েই গত কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে, সেখান থেকেও ইলিগ্যাল কর্মীদের আটক করছে, সে খবরও আমরা পাচ্ছি। এছাড়াও খবরে বলা হয়েছে আপনারা জানেন যারা যুক্তরাজ্যে অবৈধ কর্মী রাখবেন, বিশেষ করে যাদের কাগজপত্র নেই, রাইট টু ওয়ার্ক আছে কি না সেটি চেক করে বা তাদের আছে কি না সেটি না দেখেই কাজে নিয়ে নেন, এবং কোনো কর্মক্ষেত্রে যদি অবৈধ কর্মী পাওয়া যায়, বিশেষ করে এবছর থেকে সেটির জরিমানা অনেক বেড়ে গিয়েছে, তাদেরকে প্রায় 1 জন কর্মীর জন্য, যদি 1 জন অবৈধ কর্মী পান কোনো কর্মক্ষেত্রে, সেটি 1 জন কর্মীর জন্য এমপ্লয়ারকে 15,000 থেকে 45,000 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। যদি এটি আবারও রিপিট হয় সেই ক্ষেত্রে সেটি 20,000 থেকে 60,000 পর্যন্ত হতে পারে ওই জরিমানা। পাশাপাশি যিনি মালিক থাকবেন তাকে ওই কোম্পানির ডিরেক্টরশিপ থেকে স্পন্সর লাইসেন্স থাকে সেটি বাতিল হওয়া সহ নানা ধরনের অপরাধ, নানা ধরনের তাদেরকে শাস্তি দিয়ে থাকে এদেশের সরকার। দীর্ঘ প্রায় 13 বছর ক্ষমতায় এসে লেবার সরকার প্রথমে যেটি বলছে অবৈধ অভিবাসী বা যুক্তরাজ্যে যারা ইলিগেলি প্রবেশ করতে চান এবং এসে এদেশে কাজ করবেন সেটিকে বন্ধ করার জন্য নানা ধরনের পদক্ষেপ হাতে নিচ্ছে, বিশেষ করে সিকিউরিটি বর্ডার ফোর্স একটি নতুন ইউনিট গঠনসহ নানাভাবে নানা ক্ষেত্রে অবৈধ কর্মীদের ধরার জন্য অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।